অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন বর্তমান সরকারের প্রধান কাজ নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ স্থানীয় সরকার গণমাধ্যম অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কার করা এই জন্য সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করা হবে নয়াদিল্লিতে শুরু হওয়া এক সামিটে ভার্চুয়ালি অংশ নিয়ে বাংলাদেশের পরিবর্তন দেখতে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান ডক্টর ইউনুস রকুনুজ্জামানের রিপোর্ট শনিবার ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের ভার্চুয়াল সম্মেলনে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আয়োজক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনে সম্মেলনে দেয়া বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বর্তমান সরকারের অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের অঙ্গীকারের কথা জানান restoration of all institutions of the state to ensure democracy and human rights through a meaningful reform our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free fair and participatory elections can be held এজন বিপ্লবী ছাত্র জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ সংস্থার সংস্কারের কথা বিস্তারিত তুলে ধরেন তিনি।

শুক্রবার ভারতের প্রধানমন্ত্রীর সাথে এক ফোনাপে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুকুনুজ্জামান বাংলা ভিশন ঢাকা